লোকসভা নির্বাচনের ডঙ্কা বাজতেই এক শ্রেণীর কুশীলবরা শুরু করেছে রাজনৈতিক অপপ্রচার। তারা এ ধরনের অপপ্রচারের জন্য হাতিয়ার করেছে বিভিন্ন সোশ্যাল সাইটগুলোকে। ফেসবুক ও টুইটারের ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্বদের বিরুদ্ধে নানাহ অপপ্রচার চালাচ্ছে সংশ্লিষ্ট কুশীলবরা। এ ধরনের ভুয়ো অ্যাকাউন্টগুলোকে বন্ধ করতে ও অ্যাকাউন্টের মালিকদের বাগে আনতে তৎপর নির্বাচন কমিশনও। গোটা দেশে এ ধরনের বহু ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে যার মাধ্যমে চলছে রাজনৈতিক অপপ্রচার। অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি হল রাজ্যের কমলপুর মহকুমায়। কমলপুরের বাজারের এক ব্যবসায়ী আজিজুর রহমান, তার কয়েকটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে একটি কক্সা নামক অ্যাকাউন্ট, যেখানে আজিজুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্থানীয় বিজেপি নেতৃত্বদের নামে প্রতিনিয়ত অপপ্রচার করছিল। যুব মোর্চার কমলপুর মণ্ডল সভাপতি সৌমিত্র গোপ জানান, দীর্ঘদিন ধরে আজিজুর তিনটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ ধরনের অপপ্রচার করে যাচ্ছে। স্থানীয় বিজেপি নেতৃত্বদের নামে ভুল তথ্য দিয়ে প্রতিনিয়ত পোস্ট করছে আজিজুর। সম্প্রতি প্রধানমন্ত্রীর বিকৃত চেহারা বানিয়ে নানা আপত্তিজনক প্রচার করছে বলে জানান সৌমিত্র গোপ। তিনি বলেন, ভুয়ো অ্যাকাউন্ট হওয়ার দরুন তাকে জালে তোলা সম্ভব হচ্ছিল না। অবশেষে সোমবার রাতে কমলপুর পুলিশের সহায়তায় তাকে আটক করা হলো। কি জানে এটা, মানে এটা লেখা, কিন্তু এখানে তারা সে ডিমান্ড অফ টিপ্রাল্যান্ড এবং সে একজন ট্রাইবেল, আমার এক ট্রাইবেল ভাইয়ের ছবি দিয়ে সে একটা অ্যাকাউন্ট চালাচ্ছে। ওই অ্যাকাউন্ট থেকে আমাদের এখানের বিজেপি নেতৃত্ববৃন্দদের নামে প্রত্যেক দিন একটা করে পোস্ট তারা দিচ্ছে, যে আপনারা এখানে দেখতে পারবেন এই অ্যাকাউন্ট, তারা এখানে লিখতেছে যে কমলপুরে নাকি বিজেপি নেতারা সন্ত্রাস তৈরি করছে এবং মানুষের বাড়িতে লুটপাট করতেছে। এই যে একটা জিনিস দেখেছি, এবং আমরা কিছুক্ষণ আগে যেটা তার কাছ থেকে পেয়েছি, বিষয় বড় বিষয়টা হচ্ছে সে প্রধানমন্ত্রীর নামে তার এই মোবাইল থেকে, তার স্যামসাং মোবাইল যেটা বর্তমানে তার হাতে জব্দ রয়েছে এখন এই মুহূর্তে, সেই মোবাইলে তার প্রধানমন্ত্রীর ওই ছবিটা পাওয়া গেছে। এবং তার প্রোফাইল গ্যালারিতে ঢুকলে আপনার বিজেপির নামে অপপ্রচার এবং সে ধর্মীয় কুৎসা রটাচ্ছে। ধৃত আজিজুর রহমান তার ভুয়ো অ্যাকাউন্টের সত্যতা স্বীকার করে। সে জানায়, স্থানীয় নেতৃত্বদের সাথে ব্যক্তিগত আক্রোশ মেটাতে এ ধরনের অপপ্রচার করেছে, তবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো আপত্তিজনক পোস্ট করেনি। আমার কারোর সাথে দুশ্মনী নাই, দুশ্মনী দুজন লোকের নামে অভিযোগটা এসেছেন প্রধানমন্ত্রীর। আমার কেউ আমার দিচ্ছে না, আমার কেউ শত্রু নাই, ওরা দুজন আমার ইয়ে করছিল, তাই আমি দুজনের বিরুদ্ধে লিখছি। আজিজুর সত্যতা স্বীকার না করলেও তার ভুয়ো অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর বিকৃত চেহারা পোস্ট থেকে তার মিথ্যের প্রমাণ পাওয়া গেছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। আজিজুরের সাথে কোনো চক্র জড়িত আছে কিনা তা তদন্তক্রমে বেরিয়ে আসবে বলে অনুমান পুলিশের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।